বসে আছি আর রাগ করবি না কেন আমার হাতের ফুল না ফেলে রানী মার পূজা যে সম্পূর্ণই হয় না জাগি দুদিন না আসার অপরাধে রানী মার কাছে না হয় ক্ষমাইতে নেব কিন্তু এই মালা দুটো আমি কোথায় রাখব রানী মা তো জানবে না এই মালা আমি কার জন্য গেতেছি আর যদি জেনেই ফেলে তাহলে বলবো तो তোর
অসামান্য মাতৃভক্তি আমাকে যে মুক্ত করে তুলেছে, তাই তো তোর জন্য মন আমার এত চঞ্চল। রানীমা, ওরে রানীমা নয় বল মা, মা শুধু মা, মা কেন জানি একটা অশুভ আশঙ্কায় আমার বক্ষে যে তরতর করে উঠছে। এই সংকটময় মুহূর্তে তোকে যে আমার কন্যা রূপে পাশে পেতে চাই মা, তাহলে এই বুকে ভরসা দিয়ে আমি একটু এগিয়ে যেতে পারবো। আমার মানে আমি তো আপনাকে আমার গর্ব ধারিনী মা বলে জানি, এত ভয়ের কি আছে মা? আরে না, তাকে আবার পুত্রবধু করে আমি ঘরে নিতে চাই, তাই নাকি বল মা? তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? ছেড়ে যাবো বলে তো ধরে দেয়নি মা, যদি আপনার সাথে আমার রক্তের সম্পর্ক নেই তবু আমি জানি আপনি হলেন আমার গর্ভধারিণী মা। আমি যে এই পিতাদের কাছে আমি এই প্রার্থনা করি, তোর আশা যেন কোনোদিন বিফল না হয় মা, কোনোদিন বিফল না হয় মা। এই ফুলগুলো তুই আমার হাতে দে, আমি এই ফুলগুলো নিয়ে এই রাজা গোবিন্দের পূজো করব। আমি এখন যাই মা। এবার কুমারের দেখা পেলেই হয়, ওগো প্রাণের দেবতা তোমাকে দেবার মতো এই দীনহীনের কিছুই নেই, তবে আমার প্রতি ভক্তি দিয়ে এই গাথা মালা তুমি গ্রহণ করো। আমি চোর 100 বার, আমি আবার কি চুরি করলাম? আরে তাও বলে বলে দিতে হবে, চুরি করে এমন পোকা সাজা হচ্ছে কেমন? বারবার চোর বললে ভালো হবে না বলছি নয়নমালা? আরে চোরকে চোর বলবো তাতে দোষ আর কি? আজ তোমাকে বলতেই হবে আমি কি চুরি করেছি, নইলে ভদ্রলোকের কাছে বানানো মালাটা আমি তোমাকে দেখিয়ে দেবো। Oh,
কোন আমি দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ঘরে ও মাথা দিলে ভালোই লাগে যেন কেউ জানে না আমি কোথায় আছি সংসার করব আর মধুময় করে করে তুলব আমাদের নতুন জীবন জানি না সাথী এত সুখ আমার কপালে সইবে কিনা নয়ন মনে হচ্ছে পিতা এদিকে আসছে আমি আবার আসি নয়ন ও সাথী ও সাথী ও সাথী আমার দুনিয়া থেকে চলে গেল
मात्र छमासुगत प्रजारत चित आकाशे बतास कापिए तुले कारो पेटे भात कारो पर कपड़ किंतु क्यों हमार राज्य हाहाकार चक्रांत नायक हक ना क्यों हमार हाथ थे से किचुते रेहाई पाना समस्त अपराधी विचार हाथे करब चक्रांत नायक मंत्री नकुल देव महाराज मंत्री नकुल देव विश्वास करे राज्यभार तार हाथे तुले देखो और सेई मंत्री नाकि आमार राज्येर दुर्नीतिबाद ए जे आमी किछुतेई सह्य करते पारछि ना कोथाय कोथाय सेई दुर्नीतिबाज मंत्री ताके राजदरबारे हाजिर करो मंत्री आमि बंदी करे रेखेछि महाराज बंदी करे रेखेछो हाँ महाराज शाबाश आज तुम्हार सहसाह देखे मुग्ध हलाम दुर्नीतिबाज मंत्री के राजदरबारे हाजिर करो मंत्री के दरबारे पाठिए दे कैसे शैतान प्रतिबाद कर आज परिणति अपनी निरपराधी के मुक्ति दिए अपराधी की शास्ति दिन महाराज शास्ति दिन महाराज तबु मिथ्यापबाद दिए पवित्र मन टाके कलुषित कर महाराज চাবুকের খাপড়ে আমি তোকে জানে খতম করে দেব সাধারণ দস্তুর এবত্ত সাহস সাহস আছে বলেই তো জেলে শুনে সিংহের গহ্বরে প্রবেশ করেছি বাস এসে তো দোকান শাস্তিটা ভোগ করে যাও আমিও সেই শক্তির পরীক্ষাটাই নিতে চাই বীরপুরুষ আয় তবে শয়তান मंत्री महाशय
অস্ত্রখানা হাতে তুলে নিন। এবার চলে আসুন আমার সাথে। দাঁড়াও, রাজবন্দীকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আমার শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। তার পূর্বে বিচার করুন, তার যে বিনা অপরাধে আমার স্ত্রীকে হত্যা করে আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে মহারাজ। কে কে সেই শয়তান? সেনাপতি ভীম সিংহ। সেনাপতি ভীম সিংহ মিথ্যে বলার অপরাধে যে মন্দিরে তার কাসরাত দিতে হবে। সে ভাই আমার নেই শয়তান, যার স্ত্রী হলো লম্পটের হাতে নিহত, কচি শিশুটাও দিল অনাহারে জীবন, আর কিসের ভয় আমার মৃত্যু? সে তো অনেক পূর্বে হয়ে গেছে, তাই মৃত্যুর ভয় আমার অন্তরে নেই শয়তান। অত্যাচারে রাজ্যের অগণিত প্রজারা পাচ্ছে না এক দুটো অন্ন, লজ্জা নিবারণের জন্য পাচ্ছে না এক টুকরো কাপড়, অসুখে ছটফট করে মরলা জুড়ে এক ফুটা ঔষধ, এক থেকে দুটা খোরা পড়ে পড়া হোক, তাহলে আজ তোমাকে ক্ষমা করলেও ভবিষ্যতে কাল পর্যন্ত রাতে হবে তোমার মৃত্যু। কে কে তুমি দস্যু? তোমার বেশভূষায় পরিচয়, তোমার দেশ প্রেমিকতা পরিচয় আমাকে মুগ্ধ করে তুলেছে। কি কি পরিচয় দেব মহারাজ? একদিন আমার স্বামী ছিল, সোনার সংসার ছিল, মুখে হাসি ছিল, কিন্তু এই শয়তানের বাচ্চার চক্রান্তে আজ আমি সর্বহারা, নিঃস্ব, রিক্ত, হাজার হাজার অন্যায় প্রতিবাদের মাঝেও আমিও যে একজন। তবু তোমার একটা পরিচয় আছে, পুকুরের বেশভূষায় তুমি ডাকাত হলেও কি আছে এক জাগ্রত দেবতা? না মহারাজ, আমার পরিচয় আমি এই সমাজের কলঙ্ক, দুর্দর্শ, কালু ডাকাত। কালু ডাকাত, চলে আসুন মন্ত্রী মশাই। তাই চলো, আদেশ দিন মহারাজ, আমি ওদেরকে ধরে আনি। তাক, আর বাহাদুরি দেখাতে হবে না, এবার আমি ভালো করে বুঝতে পেরেছি কে সেই চক্রান্তের নায়ক। সব কিছু জেনেও আজ আমি বিচার ক্ষেত্রে অক্ষম, তবে তুমিও জেনে রেখো কীর্তিমান পুরুষ, আমার অবাধ্য মানে তুমি যে কীর্তি করেছ আজ আজ কিন্তু এগিয়েও না, তাহলে তোমার মৃত্যুই অনিবার্য অনিবার্য অনিবার্য। সহ্য করবো না, তারপরে ওই সিংহাসনে বসবো। রাজপ্রাসাদটা যেন আনন্দময় করে উঠেছে, একদিকে ডাক সানাই শব্দ, অন্যদিকে পাইক ফেরাদার ছুটাছুটি, সব কিছু মিলিয়ে প্রাসাদটা যেন আনন্দময় ভরে উঠেছে। আয়োজন করতে হবে মানে
प्रणाम कर আশীর্বাদ অনুষ্ঠান শেষ করবার পূর্বে নববধূর পরিচয় জেনে নিন মহারাজ। পরিচয় পর্ব মানে নববধূ সজ্জিত বর্জ্য বলে অল্প জানে না তার আসল পরিচয়। এসব কি বলছো তুমি রঘুপতি? আর তার নয়নমালার কি আরো কোনো পরিচয় আছে নাকি? আছে মহারাজ, নয়নমালা আসলেও মন্ত্রীর কন্যা নয়। যদি তোমার কথা মিথ্যে হয়, আপনি হত্যার আদেশ দিলে আমি মাথা বেঁধে নেব মহারাজ। আমি আমি মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিচ্ছি, আপনি সত্য মিথ্যা প্রমাণ করে নেবেন। আমি সারা দুনিয়াটাকে অন্ধকারে দেখছি কেন রানী? মহারাজ, সমস্ত প্রাসাদটা যেন বেগিয়ে আমার মাথায় পড়েছে। আমি যে আর স্থির থাকতে পারছি না রানী। বলো রানী, এখন আমি কি করবো? কিছুই করার নেই। আমি কি শুনেছি রানী? মহারাজ বলুন, বলুন মন্ত্রী মশাই, নয়নমালা কার সন্তান? কি তার আসল পরিচয়? আর যদি মিথ্যে বলার চেষ্টা করুন, আপনাকেও আমি ক্ষমা করব না। বলুন জবাব দিন। নয়নমালা মানে আমি কখনোই ভাবিনি।
একটা গরিবের মেয়েকে মন্ত্রীর কন্যা বলে পরিচয় দিতে আপনার বিবেকে কি এতটুকু বাধল না? আপনি চলে যান। আমি ভেবেছিলাম তার জন্ম পরিচয় হয়তো কেউ কোনোদিন জানতে চাইবে না। নয়নমালা আমার মেয়ে, আমার মেয়ে বলে চিরদিন বেঁচে থাকবে, কিন্তু এখন দেখছি ভুল ছবি। আপনি নয়নমালাকে ক্ষমা করি আকি করে তোলেন এর পিতা। ও অসম্ভব, একটা সামান্য গরিবের মেয়েকে কোনোদিন রাজা নক্ষত্র বয়ের পুত্র বধূ হিসাবে মেনে নেবে না। ওকে তুমি ভুলে যাও পুত্র, ওকে তুমি ভুলে যাও। আপনি আমাকে ক্ষমা করুন, কুমারকে হারিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো না। হয় আমাকে পুত্র বধূ হিসাবে মেনে নিন, নইলে আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিন। এই আমি আপনার বাতাস পেতে দিচ্ছি আপনার চরণে। চরে যা কঙ্কিনি মেয়ে, আমি তোকে আর সহ্য করতে পারছি না। ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরতে চেয়েছিস। মহা করে
কারো অনুরোধ রাখবো না, আমি রাজা। আমার সামান্য একটা গরিমের মেয়েকে পুত্র বধু হিসাবে এই রাজা নক্ষত্র রায় কখনোই মেরে নেবে না। সাথী, এবার এবার তুমি আমাকে বিদায় দাও সাথী। আমি আর কাউকে দেখাতে চাই না। কোথায় যাবে নয়ের বালা? জানি না সাথী, তবে লজ্জায় ঘৃণায় অন্ধকারে বুক ঠাকতে। না প্রিয়, না, তোমায় বেঁচে থাকতে, তোমাকে আমি হারাতে পারবো না প্রিয়ে। তুমি আমার চিরদিন আমারই থাকবে। না তা হয় না সাথী, আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম সাথী।
সে ধন হয়েছি মরণে বলবো জিয়া যদি
বাসা কো কোলো ভুলো রাগো ভালো বাসা কো কোলো ভুলো রাগো ভালোবাসা কখনো ভুলো না যদি গো কোনদিন মনে পড়ে দূরে দিনেরও স্মৃতির সরোরে তোমাকে হারিয়ে আমি পারবো না বিরহেরি মালা হয়ে আমাকে কথায়ো না বেতারি মালা হয়ে আমাকে জ্বালায়ো না ভালোবাসা কখনো ভুলো না গো ভালোবাসা কখনো নয়েল বালা ও গো দয়া বই বলে দাও বলে দাও প্রভু এখন আমি কি করব একদিকে সংস্কারের দাবি অন্যদিকে ভালোবাসার টান বলে দাও প্রভু এখন আমি কোন পথ ধরি কোন পথ ধরি ভুলে যাবে ভালোবাসার কখনো আসবে না বলবো না গো আর কোনো দে ভালোবাসো আমায় মোরে বলবো না গো
ঠাকুর আমি বাঁচতে পারবো না।